আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের এই গোলাপ ফুলটা তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি সুতা নিয়ে নিয়েছি, লাল কালার এবং কাঁঠালি কালার উলে সুতা নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গোলাপ ফুলটা তৈরি করা। তো আমি আরেকটা কথা বলে নিচ্ছি, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, কেমনভাবে আমি এই ফুলটা তৈরি করেছি। আর হ্যাঁ, এই কাজটা করতে আমি এখানে এই কুরুশটা ব্যবহার করেছি। কুরুশটা হচ্ছে 3.5 mm। তো চলুন আজকের কাজটা শুরু করি। তো ফার্স্টে আমি এখানে এই লাল কালার সুতাটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেন আমি এখানে 140টা, টোটাল 140টা চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তো দেখুন এখানে আমি 13টা চেন করে নিয়েছি। তো এইভাবে এখানে আমি টোটাল 140টা চেন করব। তো 140টা চেন করে আমি ফিরে আসছি। তো দেখুন আমি এখানে টোটাল 140টা চেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন 140টা চেন আমি এইভাবে করে নিয়েছি। তো এবার আমি পরের রাউন্ডের কাজটা করব। তো পরের রাউন্ডে গিয়ে আমাকে যা করতে হবে, দেখুন এখানে আমি এখানে ফার্স্টের চেনটা বাদ দেব, দিয়ে পরের যে ঘর আছে সেই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে আবার এখানে পরের ঘরে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব, আবার পরের ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এখানে যতগুলো আপনারা ঘর দেখছেন 140টা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন এইভাবে আমি 140টা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন সিঙ্গেল ক্রোশেট করার ফলে এরকম লাগবে দেখতে। তো পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন এখানে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করে নেওয়া হয়েছে 140টা চেনের ওপরে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরোটা করে নিয়েছি। তো এবার আমি যা করব, যেখান থেকে কাজটা শেষ করেছিলাম ঠিক সেইখানেই আমি 1, 2, 3, 4, 5, 5টা চেন করে নিলাম। 5টা চেন করে এটা আমি উল্টিয়ে নেব। তারপরে আমি যা করব, 5 নম্বর চেনে গিয়ে দেখুন এখানে 1, 2, 3, 4, 5 এই 5 নম্বর ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করব। এভাবে ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে আমি 5টা চেন করব, 2, 3, 4, 5। তো দেখুন 5টা চেন করার পর সেম ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন জিনিসটা দেখতে এরকম হবে। তারপরে আমি যা করব, আবার আমি দেখুন 1, 2, 3, 4, 5 এই 5 নম্বর ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পর 1, 2, 3, 4, 5 5টা চেন করব, করে সেম ঘরে
আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। দেখুন সেম ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করলাম। তারপর এখান থেকে আবার সরাসরি 1 2 3 4 এই পাঁচ নাম্বার ঘরে আমি চলে যাব, যে এখানে একটা ডাবল ক্রোশেট করব এভাবে। তারপর 1 2 3 4 5 পাঁচটা চেন করলাম। দেন এই সেম ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার আমি এখান থেকে সরাসরি এই 5 নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। দেন পাঁচটা চেন করে আবার সেম ঘরে একটা ডাবল ক্রোশেট করব। তো দেখুন এইভাবে পুরো রাউন্ডের কাজ আমি কমপ্লিট করব, করে ফিরে আসছি। তো দেখুন পুরোটা আমি এইভাবে এই কাজটা করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। 140টা চেনের ওপর যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার ওপরে আমি এরকম কাজটা করে নিয়েছি। তো এবার আমি যা করব, এখানে আমি একটা চেন করে নেব, নিয়ে এই জিনিসটা উল্টে নেব। তো নেয়ার পরে আমি এই ঘরে এভাবে সিঙ্গেল স্লিপ স্টিচ করে নেব একটা। নেয়ার পর 1 2 3 3টা চেন করে নিলাম। তিনটা চেন করে নেয়ার পর সেম এই ঘরেই আমি 7টা ডাবল ক্রোশেট করব। তো টোটাল আমার 8টা ডাবল ক্রোশেট হবে। তো আমি যেহেতু 3টা চেন করে নিয়েছি তার কারণে এখানে আমার 7টা ডাবল ক্রোশেট করলে হয়ে যাবে। তো দেখুন 1 2 3 4 5টা অলরেডি হয়ে গেছে, আমি আরও 3টা করে নেব। তো দেখুন 1 2 3 4 5 6 7টা হয়ে গেছে, 8 নাম্বারটা আমি এখন করে নেব। তো দেখুন 8টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আমি এবার এই যে জয়েন্টটা দেখছেন, এই জয়েন্টের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট এইভাবে করে নেব। তো দেখুন দেন এই ঘরে পরের ঘরে আবার আমি একে একে 8টা ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6 7 8। তো দেখুন এখানে আমি 8টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার আমি পরের ঘরে এইভাবে দিয়ে স্লিপ সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নেব। তো দেখুন 8টা ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি যা করব, যে বিয়ের মতো যে জায়গাটা দেখছেন এখানে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নিলাম। তো তারপর আমি আবারও দেখাচ্ছি, পরের ঘরে আমি 8টা ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6 7 8। তো দেখুন এখানে আমার 8টা ডাবল ক্রোশেট করা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে জিনিসটা কেমন হচ্ছে দেখতে। তো এরপরে আমি আবার এই যে দুইটার মধ্যে যে জয়েন্টটা দেখছেন, এই জয়েন্টের মধ্যে আমি এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেন আবার এই ঘরে 8টা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আমি এখানে করব মোট 19টা ঘর। তো 19টা ঘর এভাবে করে আমি ফিরে আসছি। তো দেখুন এখানে আমি 16টা ঘর পর্যন্ত এইভাবে 8টা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবার আমি এই কালার সুতাটা অ্যাড করব। তো আমি হচ্ছে
এখানে একটা স্লিপ স্টিচ করে নেব দেন এই যে এখানে যে সুতাটা আমি বাদ দিয়েছি এই সুতা সহকারে আমি এখানে এইভাবে জয়েন্ট করে নেব তো এখানে একটা চেন হলো আমি আরো দুইটা চেন করব দুই তিন তো তিনটা চেন হয়ে গেল তো এবার আমি যা করব এই প্রত্যেক এই ঘরে সাতটা ডাবল ক্রোশেট করে নেব চার পাঁচ ছয় সাত তো দেখুন এখানে আটটা ডাবল ক্রোশেট করা হয়ে গেল পরের ঘরে আমি আবার আগের মতো সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এখানে আমি জয়েন্ট করে নেব জয়েন্ট করার পর পরের ঘরে আবার আমি আটটা ডাবল ক্রোশেট করব এক দুই তিন তো এইভাবে আটটা ডাবল ক্রোশেট করব করে ফিরে আসছি তো দেখুন এখান পর্যন্ত আমি এরকম করে নিয়েছি তো পরের ঘরে আমি যা করব এখানে এক দুই তিন তিনটা চেন করলাম এই ঘরে এসে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করব তারপর এক দুই তিন তিনটা চেন করব করে এই যে ভিয়ের মতো যে ঘর আছে এই ঘরে এসে আমি আবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেব তারপরের ঘরে আমি যা করব এখানে তিনটা ডাবল ক্রোশেট করব এক দুই তিন এখানে তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম তারপর দুইটা ট্রিপল ক্রোশেট করে নেব দেন দুইটা ফোর ট্রিপল ক্রোশেট বলে সেটা করে নেব তো তিনবার পেঁচিয়ে নেব সেটা এক দুই তিন চার দেখুন তিনবার পেঁচিয়ে নিলাম এক দুই তিন চার তো জিনিসটা দেখতে এরকম হবে তারপর আমি এখানে দুইটা চেন করে নেব নেয়ার পর এক দুই তিন আবার তিনবার প্যাঁচ দিয়ে সেম ঘরে আমি এই জিনিসটা করে নেব দুই তিন দেন ট্রিপল ক্রোশেট দুইবার তারপর সেম ঘরে তিনটা ডাবল ক্রোশেট এক দুই তিন তো দেখুন এই পাতাটার কাজ আমার এখানে কমপ্লিট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন তো তারপরে পরে যে ঘর আছে সেই ঘরে আমি এরকম আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নেব দেন এক দুই তিন তিনটা চেন করে এই ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট আবার এক দুই তিন করে এই যে পরের যে ভিয়ের মতো জায়গা আছে সেখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেব
তারপরে আমি এরকম আরেকটা পাতা করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে তিনটা ডাবল ক্রোশেট করতে হবে, এবার হচ্ছে দুইটা ট্রিপল ক্রোশেট করতে হবে। তো দেখুন, এবার হচ্ছে তিনটা প্যাচ দিয়ে ক্রোশেটটা করে নেব। একবার বের করলাম, দুইবার, তিনবার, এই চারবার বের করে নিলাম, তিনবার প্যাচ দিয়ে নিলাম। তো দেখুন, এখানে আবার দুইটা চেন করব। চেন করার পর সেম এখানে যেভাবে করেছি সেইভাবে আমি করে নেব। তো দেখুন, পুরাটা আমার এভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি পুরাটা কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমি যা করব এটা হচ্ছে আমি মুড়িয়ে নেব। তো দেখুন আমি কেমনভাবে মুড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি এই জিনিসটা মুড়িয়ে নেব। তো দেখুন আমার গোলাপ ফুলটা রেডি হয়ে গেছে। তো দেখুন লাস্ট ফিনিশিং আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমার গোলাপ ফুল। আপনারা চাইলে খুব ইজিলি এটা তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।